বন্ধুগণ, আপনার তো এহা জানিছেন যে বর্তমান পবিত্র শ্রাবণ মাসর প্রথম সপ্তাহ চালুছি এবং এই পবিত্র মাসকু নেই অনেক গুড়িয়ে বহুত খাস উপায় মান রয়েছে যাহা আপনার প্রয়োগ করে আপনার জীবনরে চালুথিবা অনেক গুড়িয়ে সমস্যা সবু আপনার নিশ্চয় রূপে দূর করে দেইপারিবে। তেবে মু আপনার আজির এই ভিডিও মাধ্যমে এই শ্রাবণ মাসরে করা যাওতিবা চারোটি মহান উপায় সম্পর্কে বতাইবি, যেউ উপায় নিশ্চয় রূপে আপনার কামরে লাগিব। আউ সেই চারোটি উপায় মধ্যরু প্রথম উপায়টি হেলা আপনার মনস্কামনা পূরণ করিবা পাই। আপনার যেতে বি পুরুণা মনস্কামনা হেউ যাহা বহুত দিন ধরি আপনার পূরণ হয়ে পু নথিলা, সেই মনস্কামনা আপনার পূরণ করিবা পাই এই উপায়টি আপনার নিশ্চয় অবলম্বন করে পারিবে। তেবে দ্বিতীয় উপায়টি ধনর সমস্যা দূর করিবা সহিত আপনার জীবনরে ধন আসিবার বন্ধ হয়ে যাইথিবা মার্গ গুড়িক খুলিবা পাই। এবং তৃতীয় উপায়টি হেলা, যদি আপনার ঘরে লড়াই ঝগড়া অশান্তি সবুবেলে লাগি রহুছি, তেবে এইভাবে সমস্যা দূর করিবা পাই। এহা সহিত যেউ চতুর্থ উপায়টি অটে তাহা বহুত লাভকারী এবং মূল্যবান উপায় অটে, যাহা আপন ভিডিও শেষে জানিবাকু পাইবে। তেবে চতুর্থ উপায়টি কোন তাহা সম্পর্কে জানিবা পাই আপন মানে ভিডিওটি শেষ পর্যন্ত আপন নিশ্চয় দেখন্তু। এহা সহিত আপন মানে আরম্ভরু আমার এই ভিডিওটি গোটিয়ে লাইক করি তলে আসুথিবা কমেন্ট বক্সরে হর হর মহাদেব ওম নমঃ শিবায় নিশ্চয় লেখন্তু। এবং এইভাবে প্রতিদিন ভিডিও দেখিবা পাই আমার এই চ্যানেলটি নিশ্চয় রূপে সবসক্রাইব করে নিয়ন্তু। তেবে মু উমেশ আপন মানুষ স্বাগত করুছি বাস্তু টিপস ওড়িয়া। প্রথম উপায়টি হেলা আপনার মনস্কামনা পূরণ করিবার উপায়। এই মহান উপায়টি করিবা পাই আপনার এক চুটকি লাল চন্দন নেবার অছি। সেই চন্দনরে অল্প পানি পকাই তাকু গাঢ়া পেস্ট প্রস্তুত করিবার অছি। এহাপরে আপনার গোটিয়ে তিনমুখী বেলপত্র নেবার অছি, যাহা চিরা ফটা কিংবা খণ্ডিয়া হয়ে নথিব। কারণ ভগবান ভোলাশঙ্করঙ্কু চিরা ফটা খণ্ডিয়া বেলপত্র অর্পণ করা যাই নথায়। এহাপরে আপন সেই যে বেলপত্রটি নেইথিবে সেই বেলপত্রর সবুঠারু যে বড় পত্রটি হইথায় সেথিরে আপনার সেই চন্দনর পেস্ট লগাই দেবার অছি। এহাপরে আপনার গোটিয়ে তম্বা লুটা নেবার অছি, সেথিরে আপনার অল্প জল ভর্তি করে দেবার অছি এবং সেই জলরে আপনার অল্প বুন্দা গঙ্গা জল মিশাই দেবার অছি। সেই বেলপত্র এবং জলপূর্ণ লুটাকু নেই আপন মহাদেবঙ্কর শিবলিঙ্গ পাখকু যাআন্তু। আপন এই উপায়টি মন্দির যাই করে পারিবে, নচেত যদি আপনার ঘরে ভগবান মহাদেবঙ্কর শিবলিঙ্গ অছি তেবে আপন ঘরে মধ্য এই উপায়টি করে পারিবে। এহাপরে আপন যে বেলপত্রটি নেইতিলে তাকু আপন শিবলিঙ্গরে চড়াইবে। হেলে সেই বেলপত্রটি আপন শিবলিঙ্গর মাতা অশোক সুন্দরীঙ্কর স্থানরে চড়াইবে। এহাপরে আপন যে তম্বার লুটারে জল নেইকরি যাইতিলে সেই জলকু আপন অল্প অল্প করে সাত থর সেই বেলপত্র উপরে আপন অর্পণ করিবে। এহাপরে যে অল্প জল বলি পড়িব সেই বলকা জলকু আপন শিবলিঙ্গর উপরি ভাগরে তিনি থর করে অর্পণ করে দেবার অছি। তেবে বন্ধুগণ, যেতেবেলে আপন সেই বেলপত্র উপরে জল চড়াউথিবে সেই সময়রে আপন আপনার মনরে যাহা বি কিছু আপনার মনস্কামনা অছি, যে মনস্কামনা পূরণ করিবা পাই আপন এই উপায়টি করুছেন, সেই মনস্কামনাটি আপন নিজের মনরে স্মরণ করিবে এবং যেতেবেলে শিবলিঙ্গর উপরি ভাগরে আপন জল অর্পণ করুছেন সেই সময়রে আপন মহাদেবঙ্কর নামকু জপ করিবে। তেবে বন্ধুগণ, আপন মানে এহা মানি করি চালন্তু যে আপনার যেতে বি বড় অসুবিধা থাউ যেতে বি বড় মনস্কামনা থাউ তাহা আপনার নিশ্চয় রূপে পূরণ হয়ে যাব। এহা সহিত আপনার ভগবান ভোলাশঙ্করঙ্কর সহিত মাতা পার্বতীঙ্কর মধ্যে আশীর্বাদ আপনার প্রাপ্তি হব। তেবে আপন মানে এই উপায়টি নিশ্চয় পালন করন্তু। যেহেতু বর্তমান শ্রাবণ মাস চালুছি এবং ভগবান শিবশঙ্কর এই মাসটিরে বহুত প্রসন্ন মুদ্রায় থাকে, তেবে এই মাসটি আপনার মনস্কামনা পূরণ করিবা পাই এক উত্তম সময়ের মাস অটে। তেবে বন্ধুগণ, বর্তমান জানন্তু দ্বিতীয় উপায় সম্পর্কে এবং এই দ্বিতীয় উপায়টি ধন সম্পত্তি প্রাপ্তি করিবা পাই এবং ধন সম্পত্তি নেই যাহা বি কিছু আপনার সমস্যা চালুছি
ସେହି ସବୁ ସମସ୍ୟାକୁ ଆପଣଙ୍କର ଜୀବନରୁ ଦୂର କରିଦେବା ପାଇଁ। ଏହା ସହିତ ଯଦି ଆପଣ କରଜଜନିତ ସମସ୍ୟାକୁ ନେଇ ଚିନ୍ତିତ ରହୁଛନ୍ତି ତେବେ ମଧ୍ୟ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ନିଶ୍ଚୟ କରିପାରିବେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କୁ ଏହି ଉପାୟଟି କରିବା ପାଇଁ କେବଳ ଗୋଟିଏ ପଦ୍ମଫୁଲର ମଞ୍ଜି ନେବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ବେଲପତ୍ର ନେବାର ଅଛି। ଏହା ସହିତ ଆପଣଙ୍କୁ ଗୋଟିଏ ଚାମଚ କିମ୍ବା ଅଳ୍ପ ଦହିର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିବ। ଗୋଟିଏ ତମ୍ବାର ଲୋଟା ନେବେ ଏବଂ ସେହି ତମ୍ବାର ଲୋଟାରେ ଆପଣ ଜଳ ଭର୍ତ୍ତି କରିନେବେ। ଏହାପରେ ଆପଣଙ୍କୁ ସେହି ଯେଉଁ ପଦ୍ମଫୁଲର ମଞ୍ଜିଟି ତାକୁ ଆଣି ଏହି ତମ୍ବାର ଲୋଟାରେ ପକାଇଦେବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣ ବେଲପତ୍ର ଏବଂ ଦହିକୁ ନେଇକରି କଳସକୁ ନେଇକରି ଭଗବାନ ଶିବଶଙ୍କରଙ୍କର ମନ୍ଦିରକୁ ଯିବାର ଅଛି। ଶିବଲିଙ୍ଗ ପାଖରେ ପହଞ୍ଚିବା ପରେ ସର୍ବପ୍ରଥମେ ଆପଣଙ୍କୁ ଶିବଲିଙ୍ଗରେ ଯେଉଁ ଆପଣ ସାଥିରେ ନେଇଥିବେ ଦହି ତାହାର ଲେପ ଆପଣଙ୍କୁ ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ଲଗାଇବାର ଅଛି। ଏହାପରେ ଯେଉଁ ସାଥିରେ ବେଲପତ୍ରଟି ଆପଣ ନେଇଥିବେ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ଆପଣ ସର୍ବପ୍ରଥମେ ମାତା ଅଶୋକ ସୁନ୍ଦରୀଙ୍କୁ ସ୍ପର୍ଶ କରାଇ ଯେଉଁଠାରେ ଆପଣ ଦହିର ଲେପ କରିଛନ୍ତି ସେହି ସ୍ଥାନରେ ଆପଣ ନେଇ ସେହି ବେଲପତ୍ରଟିକୁ ରଖିଦିଅନ୍ତୁ। ଏତିକି କରିସାରିବା ପରେ ଆପଣ ତମ୍ବାର ଲୋଟାରେ ପଦ୍ମଫୁଲର ମଞ୍ଜି ପକାଇ ଯେଉଁ ଜଳଟି ଆପଣ ନେଇଥିବେ ସେହି ଜଳକୁ ଆପଣ ରିଦ୍ଧି ସିଦ୍ଧି ନାମରେ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଯାଇଥିବା ସେହି ବେଲପତ୍ର ଉପରେ ଆପଣଙ୍କୁ ସେହି ଜଳକୁ ସମର୍ପିତ କରିବାର ଅଛି। ଯେତେବେଳେ ଆପଣ ଜଳ ଅର୍ପଣ କରିବେ ସେହି ସମୟରେ ଯେଉଁ ଜଳ ଶିବଲିଙ୍ଗକୁ ସ୍ପର୍ଶ କରି ତଳକୁ ବୁହି ଆସୁଥିବ ସେଥିରୁ ଅଳ୍ପ ଜଳ ଆପଣ କୌଣସି ଏକ ପାତ୍ରରେ ଆପଣଙ୍କର ଘରକୁ ନେଇକରି ଆସିବେ ଏବଂ ଆପଣ ଘରକୁ ଆସିବା ପରେ ସେହି ଜଳକୁ ଆପଣଙ୍କର ଘରର ସମସ୍ତ ସ୍ଥାନରେ ଛିଞ୍ଚନ କରିଦେବେ। କେବଳ ଆପଣଙ୍କ ଘରର ବାଥରୁମକୁ ଛାଡ଼ି ଅନ୍ୟ ସମସ୍ତ ସ୍ଥାନରେ ସେହି ଜଳକୁ ଆପଣ ଛିଞ୍ଚନ କରିନେବେ। କେବଳ ଏତିକି ଉପାୟକୁ ଆପଣ ପାଳନ କରିନେବା ଦ୍ୱାରା ଯେଉଁ ବି କାରଣରୁ ଆପଣଙ୍କ ଘରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ବାସ କରୁନାହାନ୍ତି, ଧନ ସମ୍ପତ୍ତିର ବହୁତ ଅସୁବିଧା ରହୁଅଛି, କରଜ ଜନିତ ବହୁତ ଗୁଡ଼ିଏ ସମସ୍ୟା ଦେଖାଦେଉଛି, ତେବେ ଆପଣଙ୍କର ଏହିଭଳି ସବୁ ସମସ୍ୟା ନିଶ୍ଚୟ ରୂପରେ ଦୂର ହୋଇଯିବ ଏବଂ ଆପଣଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପରିବାର ସଦାସର୍ବଦା ଧନ ସମ୍ପତ୍ତିରେ ଭରିପୂରି ରହିବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନେ ଏହି ଉପାୟଟିକୁ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ପ୍ରସନ୍ନ କରିବା ପାଇଁ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଘରେ କେବେ ବି ଧନ ସମ୍ପତ୍ତିର ଅଭାବ ଦେଖାଦେବ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ଆଲୋଚନା କରିବା ତୃତୀୟ ଉପାୟ ସମ୍ପର୍କରେ। ଯଦି ଆପଣଙ୍କ ଘରର ସଦସ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବହୁତ ଅଧିକ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା ବାରମ୍ବାର ହେଉଅଛି ଏବଂ ବହୁତ ଅଧିକ କଳହ ଅଶାନ୍ତି ସବୁ ଦେଖାଦେଉଛି, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା ହେଉଅଛି, ତେବେ ଆପଣଙ୍କୁ ଏହି ଉପାୟଟି ନିଶ୍ଚୟ ରୂପରେ ଅବଲମ୍ବନ କରିବାର ଅଛି। ତେବେ ଏହି ଉପାୟଟିକୁ ଆପଣଙ୍କୁ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଅଳ୍ପ ମହୁ ନେବାର ଅଛି। ଏହାପରେ ଆପଣଙ୍କୁ ମହାଦେବଙ୍କର ସବୁଠାରୁ ପ୍ରିୟ ଜିନିଷ ଲାଲ ଚନ୍ଦନ ନେବାର ଅଛି। ଏହା ସହିତ ଏକ ତମ୍ବାର ଲୋଟାରେ ଜଳପୂର୍ଣ୍ଣ କରି ଆପଣଙ୍କ ଘର ପାଖରେ ଥିବା କୌଣସି ଏକ ମହାଦେବଙ୍କର ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତୁ ଏବଂ ମନ୍ଦିରରେ ଥିବା ଶିବଲିଙ୍ଗ ପାଖରେ ଆପଣଙ୍କୁ ଏହି ଉପାୟଟି କରିବାର ଅଛି। ପ୍ରଥମେ ଆପଣ ଆପଣଙ୍କ ସାଥିରେ ଯେଉଁ ମହୁ ନେଇଥିବେ ସେହି ମହୁକୁ ଆପଣ ମାତା ଅଶୋକ ସୁନ୍ଦରୀଙ୍କ ସ୍ଥାନରେ ଲେପନ କରିଦେବେ। ମହୁର ଲେପନ କରିସାରିବା ପରେ ସାଥିରେ ଯେଉଁ ଲାଲ ଚନ୍ଦନର ପାଉଡ଼ର ଆପଣ ନେଇଥିବେ ତାହାକୁ ସେହି ମହୁ ଉପରେ ମଧ୍ୟ ଆପଣ ଲେପନ କରିଦେବେ ଏବଂ ଲେପନ କରିବା ସମୟରେ ଯେଉଁ ବି ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହ ଆପଣଙ୍କର ସବୁବେଳେ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା ହେଉଅଛି, କଳି ଝଗଡ଼ା ହେଉଅଛି, ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ନାମ ଏବଂ ଗୋତ୍ର କହିକରି ସେହି ଲାଲ ଚନ୍ଦନର ପାଉଡ଼ରକୁ ମାତା ଅଶୋକ ସୁନ୍ଦରୀଙ୍କ ସ୍ଥାନରେ ଲେପନ କରିଦେବେ। ଏହାପରେ ଆପଣ ଯେଉଁ ସାଥିରେ ଜଳ ନେଇଥିବେ ସେହି ଜଳକୁ ନେଇ ଆପଣ ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ଅର୍ପଣ କରିଦେବେ। କେବଳ ଏତିକି ଉପାୟ ଆପଣ କରିନିଅନ୍ତୁ। ଏହାପରେ ଆପଣଙ୍କର ଘରେ ସଦସ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଯେଉଁ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା କଳି ଅଶାନ୍ତି ଲାଗୁଥିଲା ତାହା ସବୁ ଆପଣଙ୍କର ନିଶ୍ଚୟ ରୂପରେ ଦୂର ହୋଇଯିବ। ଯଦି ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଲଢ଼େଇ ଝଗଡ଼ା ସଦାସର୍ବଦା ଲାଗି ରହୁଥିଲା ତାହା ମଧ୍ୟ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଦୂର ହୋଇଯିବ। ତେବେ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ପାଳନ କରନ୍ତୁ। ବର୍ତ୍ତମାନ ଜାଣନ୍ତୁ ଏହି ଭିଡ଼ିଓର ଶେଷ ଉପାୟ ସେହି ଗୁପ୍ତ ଉପାୟ ସମ୍ପର୍କରେ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ସେହି ମହାନ ଉପାୟଟିକୁ ଆପଣମାନେ ଜାଣିବା ପୂର୍ବରୁ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ ଆପଣ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ ଏବଂ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ, ହର ହର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ।
তেবে বন্ধুগণ আপন মানে এই শেষ এবং মহান উপায়টি যদি আপনার ঘরে কোণী ব্যক্তি বহুত দিন ধরে বিমারি পড়ছেন আপন বহুত জায়গায় তাঁর চিকিৎসা কলে হলে যেতে চিকিৎসা কলাপরে মধ্য তাঁর কোণী পরিবর্তন দেখা দেওনাই তেবে বেমারি মুক্তি পাইবা পাই আপন এই উপায়টি পালন করে পারিবে। এই সমস্যা কু আপনার জীবন দূর করিবা পাই কেবল আপনার এই উপায়টি করে নেবার অছি এবং এই উপায়টি কু আপন পালন করিবা পাই প্রথমে আপনার গোটিয়ে বেলপত্রর আবশ্যকতা পড়িব। এহা সহিত আপনার সমীপত্রর মধ্যে আবশ্যকতা পড়িব। এই দুইটি পত্র এবং গোটিয়ে তম্বা লোটার জল ভর্তি করে আপন যাই শিবলিঙ্গ পাখরে পৌঁছি যাবে। শিবলিঙ্গ পাখরে উত্তর দিগকু মুখ করে যে সাথে বেলপত্রটি আপনার নেইথিবে তাকু আপন সর্বপ্রথমে শিবলিঙ্গ উপরিভাগে অর্পণ করিবে। এহাপরে আপন যে সাথে সমীপত্র নেইথিবে তাকু মাতা অশোক সুন্দরীঙ্কর স্থানরু টিকে উপরকু অর্পণ করিদেবে। আউ সমীপত্র অর্পণ করিবা সময়রে যে ব্যক্তি আপনার ঘরর বিমাররে পড়ছেন সেই ব্যক্তিঙ্কর নাম এবং গোত্র কহি সেই সমীপত্রকু আপন অর্পণ করিদেবে। সাথে যে জল আপন তম্বা লোটার পূর্ণ করে নেইথিবে সেই জলকু আপন মাতা অশোক সুন্দরীঙ্কর স্থানরু অর্পণ করে শিবলিঙ্গর উপরিভাগ পর্যন্ত নেবে। শিবলিঙ্গর সম্পূর্ণ ভাগরে জল অর্পণ করে সারিবা পরে সেই যে বেলপত্র আপন শিবলিঙ্গরে অর্পণ করে সেই বেলপত্রকু আপন নেই আসিবে এবং আপনার ঘরর যে সদস্য রোগাক্রান্ত অছন্তি বেমারে পীড়িত অছন্তি সেই সদস্যকু আপন সেই বেলপত্রটি খুয়াই দেবে। এহাপরে আপন ধীরে ধীরে নিশ্চয় দেখিবে যে আপনার ঘরর সেই সদস্য যে রোগাক্রান্ত বেমারে পড়িলে সে সুস্থ হওয়াকু লাগিবে এবং বেমার ভলি সমস্যা সেই ব্যক্তিঙ্কর জীবনর সবুদিন পাই দূরেই যাব। তবে বন্ধুগণ এহা থিলা সেই গুপ্ত এবং মহান উপায়। যদি আপনার ঘরে মধ্য এইভাবে কিছু সবু সমস্যা চালু থাকে নিশ্চিত রূপরে এই পবিত্র শ্রাবণ মাসরে আপন এই চারোটি উপায়কু পালন করন্তু এবং ভগবান শিবঙ্কর কৃপা দৃষ্টি নিশ্চয় রূপরে প্রাপ্তি করন্তু। শেষরে আপনমানকু গোটিয়ে অনুরোধ, আমার এই ভিডিওটি গোটিয়ে লাইক করন্তু এবং তলে আসুথিবা কমেন্ট বক্সরে ওম নমঃ শিবায় হর হর মহাদেব নিশ্চয় লেখন্তু। এহা সহিত এইভাবে প্রতিদিন ভিডিও দেখিবা পাই আমার এই চ্যানেলটিকু নিশ্চয় রূপরে সবসক্রাইব করে নিয়ন্তু। ধন্যবাদ।